অরাজকতা সংজ্ঞায় গ্রিক আউন এবং টির থেকে কর্তৃত্বের বিপরীতে এমন একটি নাম যা সরকার ব্যতীত একটি সমাজ কর্তৃক ধারণা করা জীবন ও আচরণের নীতি বা তত্ত্বকে দেহ যা হজ যেখানে আইনের অধীনে না হজ সামঞ্জস্যতা লাভ হজ বা কর্তৃত্বের আনুগত কিন্তু বিভিন্ন গ্রুপের মধ্যে প্রতিষ্ঠিত বা চুক্তি দ্বারা আঞ্চলিক এবং পেশাদার নিখরচায়ভাবে উৎপাদন এবং ব্যবহারের জনগত করা এবং একটি সভ্যতার অসীম বিভিন্ন চাহিদা এবং আকাঙ্ক্ষার সন্তুষ্টির জন্য এই নির্দেশিকাগুলিতে বিকশিত একটি সমাজে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি যারা ইতিমধ্যে মানবিক ক্রিয়াকলাপের সমস্ত ক্ষেত্রকে কভার করতে শুরু করেছে তার সমস্ত কার্যক্রমে রাজককে প্রতিষ্ঠাপনের পর্যন্ত আরো বৃহত্তর সম্প্রসারণ অর্জন করবে। তারা একটি আন্তঃনির্মিত নেটওয়ার্কের প্রতিনিধিত্ব করবে যা সমস্ত আকার এবং ডিগ্রি স্থানীয় আঞ্চলিক জাতিজ এবং আন্তর্জাতিক অস্থাজি বা কম বেশি স্থাজি সমস্ত সম্ভাব্য লক্ষ্যের জনুর উৎপাদন গ্রাহ্য ও বিনিময় যোগাযোগের বিভিন্ন ধরনের গ্রুপ এবং ফেডারেশনের সমন্বয়ে গঠিত স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পারস্পরিক সুরক্ষা অঞ্চলটির প্রতিরক্ষা ইত্যাদি এবং অন্যদিকে ক্রমবর্ধমান বৈজ্ঞানিক শৈল্পিক সাহিত্যিক এবং সামাজিক সম্পর্কের প্রয়োজনের সন্তুষ্টির জন্য। তদুপরি এই জাতির সমাজ অপরিবর্তনীয় বলে দাবি করবে না, বিপরীতে পুরো জীবনের ক্ষেত্রে যেমন সামঞ্জস্যতা রয়েছে তেমনি বাহিনী এবং প্রভাবগুলির বহু সংখ্যার ভর সমাজের ভারসাম্য স্থাজি এবং পরিবর্তনশীল সমন্বয় এবং কোন রাজ সমন্বয় থেকে প্রাপ্ত হবে এবং এই সমন্বয়টি প্রাপ্ত হবে। সংক্ষেপে, কোন বাহিনী যদি রাষ্ট্রের বিশেষ সুরক্ষা উপভোগ না করে, সমাজ যদি এই নীতিমালা অনুসারে সংগঠিত হয়, তবে রাষ্ট্রের দ্বারা সমর্থিত পুঁজিবাদী এক চেতিজা দ্বারা উৎপাদনশীল কাজের জন্য তার ক্ষমতার অবাধ ব্যবহারে মানুষ সীমাবদ্ধ থাকবে না। স্বাস্থ্যের ভজে বা আধ্যাত্মিক সত্তার আনুগত্যের বাইরে বা এমন ব্যক্তিদের প্রতি যারা উদ্যোগ এবং বৌদ্ধিক দাসত্ব ভজি হ্রাস করে, মানুষ তার নিজস্ব কারণে পরিচালিত হবে যা অগতা তার নিজের কর্মের মুক্ত কর্ম ও প্রতিক্রিয়া এবং পরিবেশের নৈতিক ধারণাগুলির ছাপ বহন করবে।